নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। রাজ্য স্তরে ক্যারাটা চ্যাম্পিয়ন ছেলে মেয়েদের সংবর্ধনা। জয়দেব মেলায় দোকানদারদের অবস্থান বিক্ষোভের আজ দ্বিতীয় দিন। বোলপুরে উদ্বোধন হলো ক্রিকেট ট্রেনিং একাডেমি। বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প। এবার খবর বিস্তারিত। আদিবাসী ছেলেমেয়েরা রাজ্য স্তরে ক্যারাটে চ্যাম্পিয়ন হয়েছে। এবার এই সমস্ত ক্যারাটে চ্যাম্পিয়ন ছেলেমেয়েদের সংবর্ধনা দিল বীরভূমের ইলামবাজার ব্লকের বনাঞ্চল তৃণমূল কমিটি। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিল ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু। এদিন বীরভূমের ইলামবাজারের বনভিলা তৃণমূল দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শাসক দল তৃণমূল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন ইলামবাজার ব্লকের বনাঞ্চল অঞ্চলের আদিবাসী 10 জন ছেলে মেয়েদের আর্থিক সহযোগিতার পাশাপাশি তাদের উৎসাহ বাড়াতে ট্রফি তুলে দেওয়া হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। জয়দেব মেলায় দোকানদারদের অবস্থান বিক্ষোভ দ্বিতীয় দিনে পড়ল। মেলার দোকানের জায়গা বুকিং এর অতিরিক্ত রেট বাড়ার ফলে দোকানদাররা একতাবদ্ধ হয়ে অবস্থান বিক্ষোভ করেন জয়দেব মেলা কমিটি অফিসের সামনে। তাদের দাবি ছিল মেলার বুকিং এর জায়গার দাম অতিরিক্ত করা হয়েছে। সেই মতো ইলামবাজার ব্লক বিডিও শেখ জসিমউদ্দিন মেলার জায়গার রেট কিছুটা হলেও কমিয়েছেন। রেট কমানো হলেও দোকানদাররা অবস্থান বিক্ষোভে অনর। তাদের দাবি জায়গার রেট আরো কমানো দরকার। ₹35 টাকা এবং ইলেকট্রিক চার্জ নিয়ে ₹5,700। যারা বলছিল যে অনেক বেশি ইনক্রিজ করা হয়েছে, সেটা নয়। আমরা মেলা কমিটির পক্ষ থেকে, যেমন 2020 লাস্ট মেলা কমিটির পক্ষ থেকে স্টল বুকিং করা হয়েছিল, তখন একটি স্টলের জন্য ₹4,120 মতো করতো, এখন ₹5,700, মানে ₹1,500 মতো বৃদ্ধি হয়েছে। তাহলে 3 বছরে ₹500 করে ₹1,500 মাত্র বৃদ্ধি হয়েছে। এবং বি টাইপের ক্ষেত্রে একটি স্টলের জন্য ₹5,100 এবং সি টাইপের জন্য ₹4,500 একটা স্টলের জন্য। এবং আগামীকাল এই দুদিন যারা 2020 বুকিং করেছিল তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং তারপরে আমরা আবার নতুনদেরকে সুযোগ দেবো। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, ভয় টিভি, জয়দেব, কেঁদুলি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম।
শিউরি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373-071-019-9474-437-713-9434-326-822। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর মহকুমায় এই প্রথম বোলপুর শ্রীনিকেতন আশ্রম বিদ্যালয় পারুলডাঙ্গায় উদ্বোধন হলো ক্রিকেট ট্রেনিং একাডেমির। বিশ্ব পরিচয় ক্রিকেট একাডেমি নাম দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ ক্রিকেট প্রতিষ্ঠানের। এদিন ফিতে কেটে ক্রিকেট একাডেমির উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিদ্যালয় স্তরের কোচ কেশব রঞ্জন ব্যানার্জি। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস, বলছে মেলা খেলা খেলে শুধু কেন করতে যাস। একটু জোরে হাততালি হয়ে যাক। মেয়েরা যারা আজকে এখানে ক্রিকেটটা হয়তো ভালোবাসে, নিচ্ছেন এই শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের ছাত্রী স্মারক এবং উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে। এখানে যারা অতিথি এসেছেন আমি তো আগেই বললাম তারা প্রত্যেকেই এটা প্রচুর উপকার লাগবে, কারণ প্র্যাকটিক্যালি বাংলাতে যা অবস্থা ছিল সেখান থেকে আমার অনেকটা ঘুরে দাঁড়াতে পেরেছি যে 11 সালের আগে খেলাধুলার পাটটাই চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজী আসার পর খেলাধুলার আবার একটা উৎসব হয়ে এসছে, বিশেষ করে প্রত্যন্ত গ্রামে। এডুকেশন শিক্ষাটা কোনো এক জায়গায় সেন্ট্রালাইজ হওয়া উচিত। স্পোর্টসটা একটা শিক্ষা ব্যাপার, মানে খালি এখান থেকে যে খালি স্পোর্টসম্যান হবে তা না, অনেক নিয়ম কানুন জানবে, অনেক কিছু শিখবে, কীভাবে গ্রুপ একসাথে থাকতে হয়, খেলতে হয়, সব কিছু ব্যাপার আছে। সুতরাং শিক্ষাটা যত চারদিকে স্প্রেড করবে ততটা আমাদের দেশেরও মঙ্গল, বাচ্চাদেরও মঙ্গল। সুতরাং এই গ্রাম অঞ্চলে ছিলেন বীরভূম জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়ক ও অন্যান্যরা। বাংলা সংস্কৃত মঞ্চের পক্ষ থেকে আজকে রক্তের গ্রুপ নির্ণয় আয়োজন করা হলো। এই গ্রুপ নির্ণয়ের কাজ প্রত্যেক ব্লকে করতে চায় বাংলা সংস্কৃতি মঞ্চ। এছাড়াও বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে থ্যালাসেমিয়ার প্রচার করা হয়। আজকে প্রথম দিনে বীরভূম জেলার মোরারই 2 নম্বর ব্লকের আমডোল অঞ্চলের ভীমপুর গ্রামে এই মহতিপূর্ণ ক্যাম্পের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের সহযোদ্ধা হরিপুর গ্রামের মুক্তা খান ও অন্যান্য সদস্যবৃন্দ। 11:05-4 করে যারা রক্ত যা মানে পরিচয় তাদেরকে দিয়ে আসলে আপনারা এরকম পরিষেবা পাচ্ছেন তো কেমন লাগছে? ওই 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 করে দাও করে জিজ্ঞাসা করবি, নেট যাবে না, এটা নিউজ হবে, নিউজ চারখানা নিউজ হবে, টিভি দেখতে হবে, নেটে যাবে তো আলাদা না, ফেসবুকে ছাড়া ওলা করলা ওটা রোজি করছে, রোজি থেকে নিয়ে নিবা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, মোরারয়। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। রাজ্য স্তরে ক্যারাটে চ্যাম্পিয়ন ছেলে মেয়েদের সংবর্ধনা। জয়দেব মেলায় দোকানদারদের অবস্থান বিক্ষোভের আজ দ্বিতীয় দিন। বোলপুরে উদ্বোধন হলো ক্রিকেট ট্রেনিং একাডেমি। বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।